যেখানে নিজের ইচ্ছা মতো চলাফেরা করা যায় না, আদবের সাথে চলতে হয়। এখানে ঢুকতে আদব, বের হতে আদব, এখানে বসতে আদব, উঠতে আদব, ঢুকার পরে আদব, ঢুকার আগে আদব আছে না নাই? আমাদের দেশে অনেকে আছে মসজিদে মসজিদে মনে করে না, উনি এটাকে নর্মাল ঘর বিল্ডিং এর মতো মনে করে। এরকমের সাইজের বেয়াদব আমাদের বাংলাদেশে আছে না নাই? আছে। মসজিদ, মসজিদ শব্দের অর্থ হলো যেই জায়গায় কি দেওয়া হয়, সেজদা দেওয়া হয়। আন্নাল মসজিদা লিল্লাহ ফালা তাদউ মাআল্লাহি আহাদা। আল্লাহ পাক বলেন খবরদার, মসজিদগুলা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকে ডাকার জন্য, এখানে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। মসজিদ এটি একটি চমৎকার। আজকে এই ব্যাপারে আমরা যতটুকু যেতে পারি। প্রথম কথা হলো এই যে মসজিদ আপনারা বানিয়েছেন,
এখানে যারা টাকা দিবেন পয়সা দিবেন জায়গা দিবেন জমি দিবেন পরামর্শ দিয়েছেন তাদের ব্যাপারে বুখারীতে সহি হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা আল্লাহর জন্য আল্লাহর মসজিদ বানায় অর্থাৎ যারা মসজিদ তৈরি করে তাদের ব্যাপারে আল্লাহ পাকের একটাই সিদ্ধান্ত আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানায় দিবেন মসজিদ অনেক দামি জিনিস অনেক দামি জিনিস আমরা আমাদের ডোইং রুমটা আমাদের খানা রুমটা আমাদের সাজুগুজু করার জন্য রুমটা অথবা নিজের থাকার রুমটাকে নিজের ইচ্ছা মতো দামি টাইলস যোগ উপযোগী করে সাজাই সাজাই কি সাজাই না কিন্তু আপনি আপনার ঘরটা যত মার্বেল পাথর দিয়ে সাজান কার্পেটিং করেন আধুনিক যুগে যত ডেকোরেশন আসেন সব যদি করেন আপনার ঘর আপনি বানাইলে আপনার জন্য আল্লাহ পাক জান্নাতে ঘর বানাবে না কিন্তু আপনি যদি খেজুর পাতা দিয়া বাঁশ দিয়া আপনি খেরকুটা দিয়েও আল্লাহর মসজিদ তৈরি করেন আল্লাহ ওয়াদা দিয়েছেন আপনার জন্য জান্নাতে আল্লাহ ঘর বানায় দিবেন এটি সোজা কথা নয় মসজিদ সবাই বানাতে পারে না মসজিদ সবাই বানাতে পারে না এটা বানাইতে কি লাগে সুতরাং এই যে আপনাদের এই মসজিদ প্রত্যেকটা বাংলাদেশের যত মহল্লায় মসজিদ আছে এটা এটা শুধু মসজিদ নয় এটাকে যারা সেবা করবে মসজিদকে যারা আবাদ করবে মসজিদে এসে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ ওয়াদা দিয়েছেন আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবেন আর মসজিদে আমরা ডাকি কাকে আল্লাহকে আন্নাল ওয়া আন্নাল মসজিদা লিল্লাহ মসজিদ কার জন্য তাদউ মা আল্লাহ আহা এখানে আল্লাহ ছাড়া আর কাউকে ডাকাডাকি করা যাবে না মানুষে মসজিদে ঢুকে অন্য কাউকে ডাকেও না মসজিদে ঢুকলেই কার কথা স্মরণ হয় আল্লাহ এই জন্য আপনারা দেখবেন কোন ব্যক্তি যখন আল্লাহর ঘর মসজিদে ঢুকে ঢোকার পরে সে সূরাইতে থাকে ঘুম চলে আসে আপনি যদি জিজ্ঞেস করেন ঘুমান কেন লোকটা বলবে মসজিদের মতো শান্তির জায়গা পৃথিবীতে আর একটাও না কথা কি ঠিক বললাম মসজিদে ঢুকলেই শান্তি আপনার ঘরেও ফ্যান আছে এসি আছে মসজিদেও ফ্যান আছে কিন্তু আপনি দেখবেন টেস্ট করে আপনার ঘরেও চিত হইয়া শুইয়া দেখেন আর মসজিদে একটু শুইয়া টেস্ট করবেন মসজিদে শুইলেই ঘুম চলে আসে কারণ এখানে রহমত দিয়ে ভর্তি করে রেখেছেন কে আল্লাহ আল্লাহ পাক এজন্য এখানে যাইতেও আদব বাইরে হইতেও আদব মসজিদের আদব সম্পর্কে আমরা আজকে কথা বলবো প্রথম একটা একটা করে বলবো সবগুলা মনোযোগ দিয়ে শুনতে হবে এবং মানে রাখতে হবে আজকে আমরা জানবো মসজিদের সাথে 15টি আদব রক্ষা করতে হবে কয়টা সবাই বলতে হবে কয়টা 15টি আদব মসজিদের সাথে রক্ষা করে চলতে হবে এক নাম্বার মসজিদে ঢুকতে দোয়া মসজিদ থেকে বের হইতে দোয়া মসজিদে যাচ্ছেন মসজিদে যাওয়ার সময় একটা দোয়া হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন খারাজা ইলা সালাতি ওয়া হুয়া ইয়াকুল আল্লাহর নবী যখন ঘর থেকে বের হতেন মসজিদে যাওয়ার সময় মসজিদে রওনা দিয়ে আল্লাহর নবী একটা দোয়া করতেন আর সেই দোয়াটা হলো আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি লিসানি নূরা ওয়া জাআল ফি সাম'ই নূরা ওয়া জাআল ফি বাসারি নূরা ওয়া জাআল ফি খালফি নূরা ওয়া মিন আমামি নূরা ওয়া জাআল মিন ফাওকি নূরা ওয়া মিন তাহতি নূরা আল্লাহুম্মা আতিনি নূরা আল্লাহর নবী যখন মসজিদে রওনা দিতেন তখন তিনি দোয়া করতেন আয় আল্লাহ আপনি দয়া করে আমার হৃদয়ে নূর দেন আমার দৃষ্টিতে নূর দেন আমার পেছনে নূর দেন আমার সামনে নূর দেন আমার চোখে নূর দেন আমার চতুর্পাশটাকে আপনি নূর দিয়া আলোকিত করে দেন চিন্তা করতে পারেন কি চমৎকার দোয়া নবী জীবিতেন আল্লাহুম্মা জাআলনি আল্লাহুম্মা জাআল কালবি নূর আয় আল্লাহ আপনি আমার অন্তরটাকে নূর দিয়ে ভর্তি করে দেন কি দিয়া ভর্তি করে দেন নূর আলো দেন আমার চোখে আলো দেন আমার কলিজে আলো দেন আমার দৃষ্টিতে আলো দেন আমার সামনে পেছনে ডানে বামে উপরে নিচে চতুর্দিকে কি দেন
দেন আর এটা হলো হেদায়েতের আলো কিসের আলো এটা হলো এক নাম্বার মসজিদে গমনের সময় মসজিদে রওনা দিবেন বলবেন আল্লাহুম্মা জাআলনি আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ও ফি লিসানি নূরা ইয়া আল্লাহ আপনি আমার কলবে নূর দেন আমার জবানেও নূর দিয়ে দেন কারণ আমরা যখন মসজিদে প্রবেশ করি আমাদের জবান থেকে আল্লাহর জিকির আসে না এটা হলো এক নাম্বার দুই নাম্বার মসজিদে যাবেন ওযু করে কি করে ওযু ছাড়া প্রয়োজনে মসজিদে ঢোকা যায় কিন্তু আদব হলো ওযু করে মসজিদে ঢুকবেন সুবহানাল্লাহ কারণ এটা নরমাল কোন ঘর না এটা কার ঘর আল্লাহ পাক একটা বাচ্চাও বুঝে যে ঘরটা কার আল্লাহ পাকের ঘর আমাদের দেশে এটা সামনে বলা যাবে আমাদের দেশে কাজের কাজ থুই আমরা আকাশে ব্যস্ত এক জায়গায় গেলাম মসজিদের সামনে সাইনবোর্ড লিখে রাখছে এই মসজিদের সামনে দিয়া মহিলাদের যাতায়াত নিষেধ আমি একটা মুচকি হাসি দিলাম কেন দিলাম জানেন আচ্ছা আপনারা বলেন তো যারা মহিলা তারা মসজিদের সামনে দিয়া যেতে পারবে না কথা আস্তে বললেন কেন শুধু পারবে না না মহিলাদের জন্য মসজিদে আলাদা একটা জায়গাই থাকা উচিত ছিল যেখানে মহিলারা নামাজ পড়তে পারে কিন্তু আমাদের এখানে এটা না এই ব্যাপারে সামনে কথা বলবো কিন্তু আমি ওইটা ব্যাপার না আমার কষ্ট যেটা লাগলো যেই মসজিদ আল্লাহ পাক বানাইলেন তার গোলামরা এসে তাকে সেজদা দেওয়ার জন্য আর সেই গোলামদের জন্য নিষেধ করা হলো একটা সাইনবোর্ড লাগাইয়া যেই মসজিদের সামনে দিয়েই মহিলারা যেতে পারবে না এটি কোনো কোরআন হাদিসের কথা নয় আমার ভাইয়েরা বলছিলাম মসজিদে যখন আমরা যাব দুই নাম্বার আদব হলো মসজিদে যেতে আমরা ওযু করে যাব একটাই কারণ মসজিদ পবিত্র যারা ডুববে তারাও পবিত্র হয়ে ডুববে কার আদেশ আল্লাহ কার আদেশ আল্লাহ আল্লাহ নবী বললেন যেই ব্যক্তি বাড়ি থেকে পাক পবিত্র হয়ে ওযু করে ফরজ সালাত আদায় করার জন্য হেঁটে হেঁটে আল্লাহর ঘর মসজিদের দিকে যায় প্রত্যেকটা কদমে কদমে তার আমলনামা থেকে পাপগুলা ঝরে পড়ে যায় সুবহানাল্লাহকে দিচ্ছ হইল না আমি আবারো হাদিসটা রিপিট করব আল্লাহর নবী বললেন যেই ব্যক্তি বাড়ি থেকে পবিত্রতা অর্জন করে মসজিদের দিকে রওনা দেয় আর হেঁটে হেঁটে মসজিদের দিকে যায় প্রত্যেকটা কদমে কদমে তার গুনাহগুলি ঝরে পড়ে যায় আর প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তার একটা করে মর্যাদা বাড়ায় দেয় আপনি একটা কদম মসজিদের দিকে দিবেন আপনার একটা মর্যাদা বাড়ায় দিবে কে আল্লাহ আরেকটা দিবেন আরেকটা মর্যাদা বাড়ায় দিবেন কে আল্লাহ সুবহানাল্লাহ এটি হলো দুই নাম্বার তিন নাম্বার মসজিদে গমনে ধীরে ধীরে যাবেন ধীরে ধীরে আমাদের দেশে কিছু লোক আছে একামত শুরু হয়েছে এমন দৌড় দেয় দৌড়ের চুটে জুতা একটা বারান্দায় আরেকটা বারান্দার ভিতরে উনি যায় কয় আল্লাহু আকবার এরকমের লোক আছে না নাই বিশ্ব নবী নামাজে ইমামতিতে দাঁড়াইলেন আল্লাহর নবী নামাজ শুরু করে দিলেন একজন সাহাবা ওযু করে তাড়াহুড়া করে মসজিদে এমন ভাবে ঢুকলেন পায়ের আওয়াজ শোনা গেল আল্লাহর নবী নামাজের পরে বললেন কে নামাজ শুরু হওয়ার পরে দৌড়ে জামাতে এসে দাঁড়িয়েছো দাঁড়াও তোমাকে দেখতে চাই সাহাবা দাঁড়ালেন আল্লাহর নবী বললেন মসজিদের আদব এটা নয় দৌড়ে এসে তুমি দাঁড়াবা বরং নামাজ শুরু হয়ে যাক তুমি ধীরস্থিরভাবে নর্মালভাবে মসজিদে ঢুকবা জামাতের সাথে যেখানে বাবা সেখানে তুমি সামিল হয়ে যাবা এরকম দৌড় দৌড়না লোক আছে না কথা কর না কেন আরে বাপরে আইসেই কিন্তু আড্ডা মাইরা দোকান থেকে আড্ডা সাড্ডা মাইরা একামত দিছে তখন আয়া একটা উজু করে আরেকটা পেশাব করে আরেকটা আরে দৌড় দে তাড়াতাড়ি জামা ছুটে যায় তা আপনি আগে কোথায় ছিলেন আজান হবে কোথায় চলে যেতে হবে কয় না জামাতের এখনো 20 মিনিট বাকি আড্ডা মারতে মারতে আয়েশা পরে একটাই উজু করে আরেকটা রে কয় তাড়াতাড়ি যা জামা শুরু হয়ে গেছে এরকম আছে না না নবীজি নিষেধ করেছেন খবর দাও দৌড়ে মসজিদে যাওয়া যাবে না সালাতের জন্য মসজিদে তাড়াহুড়া করে যাবা না ধীরস্থির ভাবে যাবা আল্লাহর নবী বললেন ইজা সামিতুম ইকামাত ফামশু ইলা সলাতি ওয়া আলাইকুম বিসাকিনাতে আল্লাহর নবী বললেন যখন ইকামত হয়ে যাবে দৌড় দিবা না নরমালি হেঁটে হেঁটে জামাতের সাথে যায় দাঁড়াও জামাতে নামাজ আদায় করো যেখানে পাবা সেখানে দাঁড়ায় যাও পুরা জামাতের সওয়াব আল্লাহ তোমাকে দান করে দিবে এই জন্য মসজিদে ঢুকতে দৌড় দেওয়া যাবে
Iza uqimati sholat fala taqumu hatta tarawni wa alaikum bisakina. Allah pak bolen salater ekam Allah nabi bollen salater ekamot hole salater ekamot jokon hobe tumra jokon amake dekhbe ami dariye giyechi tumrao dariye jao. কথা কি বুঝে আসছে জি তাহলে দৌড় দেওয়া মসজিদের আদব না নয় আপনি নরমালি মসজিদের ভিতরে ঢুকবেন কারণ এটা আল্লাহর ঘর এখানে দৌড়া দৌড়ে চলবে না আমার বন্ধুগণ আল্লাহর নবী রুকুতে গেলেন রুকু থাকা অবস্থায় একজন মসজিদে প্রবেশ করলেন আরেকটা লোক দৌড় দিয়ে এমন জোরে দৌড় দিলেন দৌড়ে যায় তিনি দাঁড়ায় আবার রুকুতে চলে গেলেন আল্লাহর নবী নামাজের পরে বললেন এভাবে দৌড়া দৌড়ি করো না আর যে দৌড়াদৌড়ি করেছে তার দায়িত্ব হলো সে যেন আর কখনো এটা না করে দৌড় দিবেন না ওযু করছেন নরমালি আসবেন যেখানে ইমাম সেখানে আবার কিছু লোক আছে ইমাম সেজদায় চলে গেছে উনি আর এখন যায়ও না নিয়ত করে না উনি নরমাল দাঁড়ায় থাকে কোন সময় আবার দ্বিতীয় রাকাতে ইমাম উঠবে এই কথা কি ঠিক বললাম না বাড়ায় বললাম কথা কি ঠিক বললাম না ইমাম সেজদায় আপনি সেজদায় চলে যাবেন ইমাম রুকুতে আপনি রুকুতে চলে যাবেন ইমামকে যেখানে পাবেন দাঁড়ায়া থাকবেন না অনেকে আছে এক রাকাত পায় নাই বলতে রুকুটা পায় নাই উনিয়ার নাই উনি দাঁড়ায় আছে ওরা দুই সেজদা দিয়া উঠে দাঁড়ানোর পরে এরপরে আবার শরীক হয় এরকম আছে না নাই না এমনটা করবেন না ইমাম যেখানে আপনিও সেখানে মসজিদের 15টা আদবের 4 নম্বর আদব হলো মসজিদে ঢুকতে দোয়া মসজিদ থেকে বের হইতেও দোয়া ইজা দাখাল আহাদুকুম আল মসজিদা ফালিয়াকুল আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রহমাতি আল্লাহর নবীর ব্যাপারে আল্লাহর নবী বললেন তোমরা যখন মসজিদে প্রবেশ করবে তখন বলবে আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রহমাতি আয় আল্লাহ আমার জন্য বাবে রহমত খুলে দাও মাইন্ড করেন না এরকমের আছে মাজারের উপরে লিখে রাখছে বাবে রহমত এটা শিরক মাজারের ভিতরে বাবে রহমত হতে পারে না আল্লাহর ঘরের দরজা হলো বাবে রহমত আল্লাহু আকবার বাবে রহমত কোথায় আল্লাহর ঘরে কাবা ঘরের দরজা আছে না নাই আছে কথা বলেন না কেন আছে কাবা ঘরের দরজার ব্যাপার আল্লাহর নবী বলেন যে হলো বাবে রহমত কাবার দরজায় দাঁড়ায়া কাবা ঘরের দরজাকে স্পর্শ করে যারা দোয়া করে কাবা ঘরের দরজায় দাঁড়ায়া হাজিরা যে দোয়া করে সেই দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায় ওইটা বাবে রহমত এই যে মসজিদটা হলো বাবে রহমত এখান দিয়ে ঢুকবেন পুরো রহমত আপনার জন্য আল্লাহ অবধারিত করে দিবে সুবহানাল্লাহ নবীজি বললেন তোমাদের মধ্যে যখন কেউ মসজিদে ঢুকবে তখন বলবে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিকা আল্লাহ আপনি আমার জন্য রহমতের দরজাগুলি খুলে দেন আবার নবীজি বলেন ওইজা খরাজা যখন তোমরা সেখান থেকে বের হবে ফালিয়াকুল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক সুবহানাল্লাহ আসে না তাহলে মসজিদে ঢুকতে কি দোয়া আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রহমাতিক আবার বের হতে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক আয় আল্লাহ আপনার কাছে ফজল চাই আয় আল্লাহ আমি আপনার কাছে ফজল চাই অনুগ্রহ কার কাছে চাই আল্লাহর কাছে চাই এই দোয়া এটি হলো মসজিদের 4 নম্বর আদব 5 নম্বর মসজিদে ঢুকবেন ঢোকার পরে বসবেন না গল্পগুজব করবেন না ঢুকেই দুই রাকাত নামাজ কয় রাকাত সবাই বলতে হবে কয় রাকাত মসজিদে ঢুইকা বন্ধু বসে আছে পরিচিত লোক বসে আছে ওখানে যায় ভয় কয় ভাইজান কেমন আছেন বাড়ির সবাই কেমন আছে কি দিয়া খাইছেন সকালে কি নাস্তা করছেন এটা বলার দরকার নাই আপনি মসজিদে ঢুকবেন প্রথমে দুই রাকাত নামাজ আদায় করবেন কয় রাকাত হাদিস সামনে বলতেছি আল্লাহর নবী মেরাজ থেকে আসলেন বললেন বেলাল তুমি এমন কি আমল করো আমি জান্নাতে তোমার আওয়াজ পেয়েছি তোমার পায়ের দুগদুগ আওয়াজ পেয়েছি হযরতে বেলাল বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করার পরে দুই রাকাত নামাজ আমি কখনো ছেড়ে দেই না আল্লাহর নবী বললেন তোমরা মসজিদে ঢুকবা ঢুকার সাথে সাথে আগে দুই রাকাত নামাজ আদায় করবা কয় রাকাত মসজিদে প্রবেশ করবেন আপনি
এটাকে অনেকে তাহিয়াতুল ওযু বলে দখলুল মসজিদ বলে বাসা দুইটাকে তো নামাজ কয়টা আমি এটা এই ব্যাপারে আরেকদিন বলবো আমাদের দেশে আওয়াবিন নামাজ আছে না আছে চাষতের নামাজ আছে না এটার আলাদা আলাদা করে আসলে শব্দ আলাদা কিন্তু নামাজ কয়টা দখলুল মসজিদ আর তাহিয়াতুল ওযু কথাই একটাই শব্দগুলি আলাদা আলাদা কিন্তু নামাজ কয়টা আল্লাহর নবী বললেন ইজা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালা ইয়াজলিস নবীজি অর্ডার করলেন তোমরা যখন মসজিদে প্রবেশ করো এটা বুখারীর হাদিস নবীজি বললেন মসজিদে প্রবেশ করার পরে বসবা না ততক্ষণ দুই রাকাত নামাজ পড়বা না যতক্ষণ মসজিদে ঢুকছো দুই রাকাত নামাজ আদায় করো নবীজি আরেক হাদিসে বললেন কেউ যদি মসজিদে ঢুকার পরে দুই রাকাত নামাজ খুশু খুজু ভাবে আদায় করে পেছনের জীবনের সকল গুনাহ আল্লাহ মাফ করে দেয় কয় রাকাত আরো জোরে বলতে হবে কয় রাকাত মসজিদে ঢুকবেন দুই রাকাত মা বোনদের জন্য আলাদা মা বোনরা যেহেতু আমাদের দেশের পরিবেশে মসজিদে আসেন না ওযু করবেন যখন আগে দুই রাকাত নামাজ পড়বেন তখন ফজরের নামাজের সময় অনেকে এটা পড়তে পারে না কিন্তু অন্য অন্য নামাজের সময় এটা সুযোগ সুবিধা আছে না নাই আছে পড়বেন মসজিদে ঢুকার পরে দুই রাকাত নামাজের ব্যাপারে আরো আসছে হাদিস বুখারীতে 444 নম্বর হাদিস আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল ইজা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালইয়ারকা রাকাতাইন নবীজি বললে মসজিদে প্রবেশ করবা দুই রাকাত নামাজ না পড়ে বসবা না মসজিদে ঢুকবেন আগে দুই রাকাত আগে কয় রাকাত দুই রাকাত সালাত আদায় করবেন এটা হলো মসজিদের পাঁচ নাম্বার আদব আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন আমরা বলি আমিন তাহলে বোঝা গেল ঠেলা ঠেলি দরকার নাই মসজিদে ঢুকে কয় রাকাত দুই রাকাত এরপরে ছয় নাম্বার আদব মসজিদে বসে বেচা কিনা করেন না মসজিদে আইছে প্রথম কাতারে আম্বিয়ার বাপে সলিমউদ্দিনের বাপে বলতেছে শুনছনি রফিকউদ্দিনের বাপে জমিটা বিক্রি করবে জাননি দাম টাম কত কইছে এরকমের কথা বলেন না লোক আমাদের বাংলাদেশে নাই এত আস্তে বলেন কেন আছে না নাই আল্লাহ নবী বললেন এটা বেচা কিনার জায়গা নয় এটা জিকির করতে হবে এখানে কার আল্লাহ আল্লাহর নবী বললেন খবরদার মসজিদের ভিতরে দুইটা কাজ করবা না একটা হলো বেচা কিনা করবা না আর একটা হলো হারানো জিনিস মসজিদে খুঁজবা না কারণ হারানো জিনিস মসজিদে খুঁজা এটা মসজিদের সাথে বেয়াদবি মসজিদে ভালো মানুষ আছে না খারাপ মানুষ আছে ভালো মানুষ আছে নবীজি মসজিদের ব্যাপারে কত মর্যাদা দিলে নবীজি বলেন খবরদার কোনো কিছু হারাইছো মসজিদে এসে খুঁজো না আর আমাদের দেশে মসজিদে জুতা চোর নাই আছে সবাই তো কয় না আছে আহারে ইস্টার্ন প্লাজায় নামাজ পড়ি মাঝে মধ্যে কুমিল্লা ইস্টার্ন প্লাজায় জি তো একজনের দেখলাম জুতা একটা রাখছে এই পাশে আরেকটা আরেকটু দূরে ঢিল মেরে রেখে দিছে বললাম ভাইজান ঘটনাকে জুতা দুই দা দুই জায়গায় রাখছেন কেন জুতা কয় ভাইজান এটা বুঝবেন না মাঝে মধ্যে জুতা চুরি হয় জন্য এমন ভাবে দুইটা দুই জায়গায় রাখছি চোরের বাপেও যাতে খুঁজা না পায় আপনি মসজিদে ঢুকছেন একটা যদি রাখেন বারান্দার দক্ষিণ মাথায় আরেকটা যদি রাখেন উত্তর মাথায় জীবনে চুরি হওয়ার সম্ভাবনা আছে এই বললে আবার আগামী জুমা থেকে সবাই এরকম একটা দক্ষিণ দিকে আরেকটা উত্তর দিকে রাখবেন এরপরে বাইরে হওয়ার সময় মারামারি খুঁজেই পাওয়া যেত কথা বুঝেন নাই আমার ভাইরা কথাটা কেন বললাম নবীজি মসজিদের ব্যাপারে কত সতর্ক করলেন যে খবরদার মসজিদে এসে হারানো জিনিস খোঁজা এটা মসজিদের আদব হতে পারে না আরেকটা হলো মসজিদে কোনো জিনিসের দাম দস্তুর বেচা কিনা করতে নিষেধ করেছেন মুহাম্মাদুর সাত নাম্বার আদব মসজিদের আদব কয়টা পনেরোটা কয়টা পনেরোটার মধ্যে সাত নাম্বার আদব মসজিদে যখনই আপনি আসবেন সাজ সজ্জা করে ইয়া বানি আদম খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ আল্লাহ পাক বললেন মসজিদে যখন ঢুকবা সাজ গোজ করে ঢুকো আর আমাদের দেশের মুসলমানের পরে সাজ বিয়া খাইতে যাবে সাজ বিয়ার সময় সাজ কিন্তু মসজিদে যাওয়ার সময় এক সপ্তাহ ধরে যেই জামাটা গায়ে দিয়া গামছা লাগাইছে ওইটা কান্দে নিয়ে মসজিদে যায় এমন মুসল্লি আমার বাংলাদেশে আছে না আমি একজনকে দেখছি জীবনে জামা পরে নাই জামাটা কান্দে বাজারে যাইতো দাদা ডাকতাম ছোটবেলার কথা জিজ্ঞেস করলাম দাদা
জামাটা কোনদিন গায়ে দিতে দেখি না তো জামাটা গায়ে না দিয়া কাদের মধ্যে জড়ায়া জামাটার এত কষ্ট দেওয়া দরকার কি হাসি দিয়া কই বুঝবি না তোর বয়স যত আমার জামা তার চাইতে আরো বেশি বয়স মানে জামার বয়স 22 বছর জামার বয়স কয় বছর বহু লোক আছেন এখানেই আছেন ভালো ভালো জামাগুলি ইস্তারি করে আয়রন করে একেবারে সুন্দর করে রেখে দিবেন কোথাও বিয়া খাইতে গেলে যাবেন কিন্তু জুমার দিন আসার সময় পুরান জামা সবচেয়ে নষ্ট জামাটা গায়ে দিয়ে আসছেন আপনি আল্লাহর মসজিদের হক আদায় করতে পারেন নাই কারণ আল্লাহ কোরআনে বলেছেন ইয়া বনি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ মসজিদে যাবা সাজগোজ করে যাবা সুবহানাল্লাহ এই অর্ডারটা কার আল্লাহ এই অর্ডারটা কার আল্লাহ ভালো জামাটা পরবেন আমার দেশের ইমামরা মুয়াজ্জিন সাহেবরা বেতন পায় কম কিন্তু আল্লাহর রহমতে প্রত্যেক নামাজে ভালো জামা গায়ে দিয়া নামাজ আদায় করে কি করে না কাবার ইমামদেরকে যারা দেখছেন আপনারা অনেকে হজ করছেন উমরা করছেন কাবার ইমামরা এমন জামা গায়ে দিবে যেটা পড়তে পড়তে পেছন দিয়া পাছার উপরে উঠে গেছে কথা বলেন না কেন জামাটা পরিপাটি করে গায়ে দিবেন এটা সুন্নাহ এটা হলো মসজিদের আদব এটা মোল্লার কথা না আল্লাহর কথা এটা কিন্তু কোরআনের আয়াত আল্লাহ পাক বলছেন ইয়া বানি আদম হে বনি আদমের সন্তানেরা খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ মসজিদে যতবার যাবা সাজুগুজু করে যাবা কি করে যাবা তাই বলে আবার মেকআপ করে যাওয়া যাবে না সাজুগুজু বলতে জামা কাপড়টা যেন কি থাকে পরিপাটি আমি চয়েসফুল একটা পাঞ্জাবি গায়ে দিয়ে যাব লোকেরা দেখলেই বুঝবে যে এই লোকটা মসজিদে যায় আলহামদুলিল্লাহ পড়েন এরপরে মসজিদের আট নাম্বার আদব মসজিদের সাথে আদব আছে না নাই আছে মহিলারা মসজিদের পাশে দিয়ে যেতে পারবে না এটার নাম মসজিদের আদব না প্রয়োজনে মহিলারা মসজিদে ঢুকে নামাজও পড়তে পারবেন কিন্তু আদব হলো সাজ সজ্জা করে যাবেন সুবহানাল্লাহ আট নাম্বার মসজিদের আদব কয়টা 15টা কয়টা 15টার মধ্যে আট নাম্বার রসুন খায়া পেঁয়াজ খায়া অথবা পেঁয়াজ জাতীয় কোনো বস্তু খায়া কুলি না করে দাঁত না হয় যে মসজিদে যাওয়া যাবে না আর আমার দেশের লোকেরা বিড়ি খায়া বিড়ি শেষ কইরা ওযু কইরা মসজিদে যায় এমন মুসল্লি আমাদের বাংলাদেশে নাই জুমুরে নাই বিড়ি টানতে আজান দিছে বিড়িরও তো মায়া আছে আহারে এত বড় বিড়ি 10 টাকা দিয়ে কিনছে একটা টান দিছে এখন আজান হয়ে গেছে আরে বাপ রে বাপ এখন আজানেরও মায়া নামাজেরও মায়া বিড়ির মায়াও কম না এখন বিড়িটা হাতে নিয়ে দুই তিনটা টান দিয়ে ফালায় দেয় এরকম নাই আরে রিক্সা চালায় এত কষ্টের টাকা বিড়িটা মাত্র জ্বালাইছে প্যাসেঞ্জার আমার মতো লোক ওই যে মনির ভাইয়ের মতো লোক পাঞ্জাবি পরা লোক হুজুর দেখছে তো এই যাবা কোথায় যাবেন হুজুর কান্দির পার হ্যাঁ যাবো হুজুর একটা সেকেন্ড দাঁড়ান এটা শেষ করে নেই আপনাদের সাথে এরকম ঘটে না ঘটে কি ঘটে না এরকমের লোক আমাদের এই জুমুরে এরকমের মুসল্লি নাই আচ্ছা বিড়িতে কোনো ভিটামিন আছে নাই কোনো ভিটামিন আছে এই ব্যাপারে অন্যদিন আলোচনা করব কত রকমের ফতুয়া আমরা দেই আল্লাহ যেন আমাদেরকে ফতুয়া থেকে বাঁচায় একজন লোক বিশ্বনবী বসান একজন লোক নবীজির সামনে এসে হাঁটু গেড়ে বসলেন কথা বলতেছেন লোকটা বললেন হুজুর আমি আপনাকে ভালোবাসি আমি আপনাকে ভালোবাসি এটার ইংরেজি কি আই লাভ ইউ কথা কয় না কেন আই লাভ ইউ এটার আরবি কি ওহিব্বুক এটার আরবি কি ওহিব্বুক আমি আপনাকে ভালোবাসি নবীজি বললেন খেয়াল করেন নবীজি বললেন মসজিদ থেকে বেরিয়ে যাও তোমার মুখ থেকে দুর্গন্ধ আসে সাহাবা বললেন হুজুর আমি আপনাকে ভালোবাসি আল্লাহর নবী বললেন তুমি বেরিয়ে যাও তোমার মুখ থেকে দুর্গন্ধ আসে সাহাবা বলতেছে আমি আপনাকে ভালোবাসি আল্লাহর নবী বলতেছেন তুমি বেরিয়ে যাও তোমার মুখ থেকে দুর্গন্ধ আসে তোমার কারণে ফেরেশতারা পাশে বসতে পারে না দুইবার বলার পরে লোকটা আবার বলল হুজুর আমি আপনাকে ভালোবাসি আল্লাহর নবী বললেন আরেকজন সাহাবাকে বলেন এই লোকটাকে হাত ধরে মসজিদ থেকে বের করে দাও
যাও ঢুকতে দিবা না যতক্ষণ মুখ পরিষ্কার করবে না যতক্ষণ আর আমাদের দেশে আসে কেলা সুলেরা গাজা খায়া নবীর দুরুদ পড়ে তো তুই গাজা খাইছ তোর গাজার গন্ধে ফেরেশতারা দূরে চলে যায় আল্লাহ রাসূল তো প্রশ্নই আসে না দুর্গন্ধ যেখানে ফেরেশতা নাই সেখানে নবীজি বলতে নবীজিকে বলতেছেন আমি আপনাকে ভালোবাসি নবী বলেন বেরিয়ে যাও আল্লাহ নবী বললেন মান আকলাম মান আকালা বাসালাল অসুমা ওয়াল কুরাস নবীজি বললেন যারা রসুন খায় পেঁয়াজ খায় অথবা পেঁয়াজ জাতীয় জিনিস খায় তারা যেন আল্লাহর ঘর মসজিদে ঢুকে না কারণ এই গন্ধটা ফেরেশতারা বরদাস্ত করতে পারে না পেঁয়াজ খাওয়া হালাল না হারাম আস্তে কইছি আস্তে কোন কেন পেঁয়াজ ছাড়া তরকারি মজা লাগে না পেঁয়াজ ছাড়া তরকারি মজা লাগে না লাগে না পেঁয়াজ খাবেন আবার কালকে কয়েন না যে মোল্লা ভাই বলে গেছে পেঁয়াজ খাইয়া মসজিদে ব্যাপারটা এটা নয় এখনই কাঁচা পেঁয়াজ খাইছেন এখন এই গন্ধ নিয়ে মসজিদে ঢুকা যাবে না নিষেধ করেছেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু এটা মসজিদের আদব নয় নয় নাম্বার মসজিদের সাথে আদব হলো আজানের পরে ঘরে বসে থাকা যাবে না চলে যেতে হবে কোথায় ক্রিকেট খেলা চলতেছে বাংলাদেশ ইন্ডিয়া বাংলাদেশ নিউজিল্যান্ড বাংলাদেশ শ্রীলঙ্কা এমন অবস্থায় আছে আর মাত্র 20 বলে 20 রান কথা কর না কেন এরকম ঘটনা ঘটে না কয় বলে কয় রান 20 বলে 20 রান খেলা জমা গেছে খেলা এমন জমা জমছে ছেলেও দেখতেছে মেয়েও দেখতেছে পুত্রবধূরাও দেখতেছে নিজেও দেখতেছে হাজি সাহেবও দেখতাছে এমন হাজি যিনি জামাত ছাড়া নামাজ আদায় করে না নিজের দেশ খেলতেছে 12 বলে 12 রান দরকার এখন আজানের জামাত হয়ে যাবে উনি বাইর হয় না মজা ছাড়তে পারে না এমন মুরব্বিও আমাদের বাংলাদেশে আছে না না মসজিদের ইমাম সাহেব খুব ভালো মানুষ জুমুরের লোক কলিজা দিয়া ইমাম সাহেবরে ভালোবাসে সভাপতি সাহেব তো কথাই নাই পারলে কলজা কাইটা খাওয়ায়া দেয় এখন আজকে রাতের খাবার সভাপতির বাসায় খেলা চলতেছে এবার হুজুর গেছে খাইতে সভাপতি সাহেব খানা দেওয়ার কথা না দিয়া কয় হুজুর আর 12 বলে 13 রান দরকার খেলাটা শেষ হোক এরপরে খাইয়ে হুজুর কয় অসুবিধা নাই আপনিও দেখেন আমিও দেখি এমন হুজুর আর এমন সভাপতি বাংলাদেশে আছে না না কি মহব্বত দোকানে লোকেরা বসে চাষলে চা খায় মসজিদের ইমাম সাহেব হেঁটে যায় সভাপতি সাহেব ডাক দিয়ে হুজুর আপনি আমাদের মহব্বতের মানুষ আইন একটা চা খাইয়া যান হুজুর কয় আরে বাপরে আমার মুসল্লিরা আমারে যেই পরিমাণ মহব্বত করে আমি এখানে চা না খাই কেমনে হুজুর এবার লেটকি দিয়া বইয়া উনি চা খাইতেছে আর ওই পাশে বইসা দুই একজন বিড়িও খায় রাজনৈতিক আলাপ চলে সিনেমা হলের গল্প চলে এখন গীবত চলে হুজুর খুব মহব্বত করে আমার মুসল্লিরা আমারে এত ভালোবাসে যে দেখলেই ডাক্কা নিয়ে দোকানে বইয়া চা খাওয়ায় আপনারে চা খাওয়ায় না আপনারে বাস ঢুকাই দিছে মিয়া আপনি একজন মসজিদের ইমাম আপনার ব্যক্তিত্ব আপনি রক্ষা করবেন আপনার ব্যক্তিত্ব মাইন্ড করেন না মোশারফ করিমের নাটক হাসতে হাসতে নাকি মানুষ মুচ্চা দেয় আমার সভাপতি সাহেব অথবা আমাদের জাহাঙ্গীর ভাই ইদ্দিস ভাই দুই একজনের একজন ঘরে বসে মোশারফ করিমের নাটক দেখতেছে আর আমি মোল্লা নাজিম সেখানে গেছি যাওয়ার পরে উনিও নাটক দেখতেছে আমিও নাটক দেখতেছি আমাদের মধ্যে দারুণ মিলামেশা মহব্বত আপনাদের কাছে জানতে চাই এই সভাপতি আর কোনোদিন আমি মোল্লা নাজিমকে সম্মান দিবে কথা তো আসতে বলেন কেন আমি যদি বলি টিভি বন্ধ করেন উনি বলবে কয়দিন আগে আপনি আমার সাথে বইয়া নাটক দেখলেন এখন ফতুয়া দেন কেন ইমাম ইমাম কিছু কিছু মসজিদের ইমাম আছে রাস্তা দিয়ে হাঁটে গ্রামের মহিলা দেখলে আসসালামু আলাইকুম ভাবি কেমন আছেন তোরে থাবড়ানের দরকার বেটা ফাজিল কোথাকার আপনারা কি আমার কথা রাগ করতেছেন না মসজিদের ইমাম ওই এলাকার মহিলাদেরকে দেখলে সালাম দেখো আসসালামু আলাইকুম ভাবি কেমন আছেন আমি নিজে এক ইমামকে জিগাইলাম যে মহিলা দেখলে এত খাতিল কেন কয় বুঝবেন না মহিলাদের সাথে খাতিল রাখলে খাবার ভালো পাওয়া যায় কথাগুলি বাস্তব না অবাস্তব আরে ভাই আপনি মসজিদের ইমাম আপনার একটা ব্যক্তিত্ব আছে আপনি তাদেরকে ভালোবাসবেন মুসল্লিদেরকে কলজা দিয়া
তাকে কলিজা দিয়া ভালোবাসবে কিন্তু মিলে মিশে ব্যাফাসা কাজে অংশ গ্রহণ করা যাবে না খবরদার 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 এই যে কথা রেকর্ড হয় আমি চ্যালেঞ্জ করলাম আমার কোন মুসল্লি আমাকে আজ পর্যন্ত দোকানে বসে একটা কাপ চা খাওয়াইতে পারে না ইনশাআল্লাহ ভবিষ্যতে পারবেও না কেন যাব এটা কি ভালো কাজ অবশ্যই নয় আপনি চা খাওয়াবেন আমারে আপনি বানাই আইন না আমারে খাওয়াই দিয়ে অথবা বাড়িতে নিয়া সুন্দর করে ডয়িংরুমে বসায়া চা খাওয়াইয়া দিয়ে এতে কোনো অসুবিধা নাই কিন্তু আপনি দোকানে বসে আড্ডা মারতেছেন আর আমার দিকে এখন হুজুর আপনারে অনেক ভালোবাসে আবার কয় অসুবিধা না আবার দেখেন ইমাম সাহেব লয়ে গেছে বিয়া পড়াইতো বলে দিছে হুজুর আমার মেয়ের বিয়া আপনি ছাড়া কেউ পড়াইতে পারবে না হুজুর গেছে বিয়া পড়াইতে এখন হুজুর আর ওই যে পুরুষ দেখো হুজুর আই নাই নাই মহিলারা যেখানে হুজুর বিয়া পড়াইতে গেছে সেখানে কথা আস্তে কয় সেখানে বিয়া পড়াইতে গেছে সেখানে হালাল কাম না হারাম কাম হালাল আরেকদিন বলবো এই ব্যাপারে কি মহব্ব আরি চলনও গেছে আমরা ইমাম সাহেব ছাড়া যাবো না আরে কি কয় কয় চলনে কয়জন যাবে কয় বিশ জন তো উনিশ জনের মধ্যে ইমাম সাহেব একজন তো কয়জন হয়েছে এখন হুজুরে নিয়ে গেছে চলনে আরে বাপরে এখন মহিলারা শাড়ি পইরা আপনার ওই যে কানে জিনিস দিয়া আলতা সোনু দিয়া পর্দা ছাড়া যেই হাইয়েক্সে উঠছে ইমাম সাহেব সেই হাইয়েক্সে উঠছে এবার আবার কয় আমাদের হুজুর মাইন্ড করে না অকরে এবারে গোলামালা সারে গামা পাতা নিছে কথা সমালোচনা করবেন বললে না না এই ঘটনাগুলি ঘটে কি ঘটে না ইমামকে ইমামের জায়গায় রাখেন ইমামের একটা মর্যাদা আছে না নাই ইমামকে ইমামের জায়গায় থাকতে দেন মেয়ে বিয়ে দিতেছেন আপনি বিয়ে পড়াবে কাজী রেষ্টি করবে বিয়ে পড়াবেন আপনি আর বিয়ে পড়ায় হুজুরে আবার বিয়ের মধ্যে কতগুলা গাদ বাদা কথা আমাদের দেশে আছে না নাই আজকে বলবো না আমি কথাগুলা লম্বা হয়ে যায় মসজিদের আদব হলো আজান দিবে বসে থাকা যাবে না কোথায় চলে যেতে হবে মসজিদের দশ নাম্বার আদব হলো মুসল্লিরা যেখানে নামাজ আদায় করেন কাতারের সামনে দিয়া হাঁটাহাঁটি করা যাবে না এখন আমাদের দেশে একটা সমস্যা আছে এটা হলো কি আসলে একজন মুসল্লি নামাজ পড়তেছেন তার সামনা কদ্দূর এটা আগে ঠিক করতে হবে যেমন মনে করেন একটা লোক একেবারে পেছনের কাতারে দাঁড়াইছে তো পুরা মসজিদের এই দেওয়াল পর্যন্ত পুরাটাই সামনা দেখা যায় কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই এই যে আমি এদিক দিয়ে হাঁটবো আমার কি গুনাহ হবে না না প্রথম কথা হলো একজন মুসল্লির কাতার তদ্দূর উনি সেজদা দেয় যদ্দূর কথাটা সহজে বুঝাই দিলাম ব্যাখ্যা দিলে আমি সময় পাবো না সময় চলে যাচ্ছে আমার বহু কথা রয়ে গেছে কথা কি বুঝতে পারছেন যেমন এই কাতার একটা ওই কাতারে একজন নামাজ পড়ে এই কাতার দিয়ে হাঁটলে কোনো গুনাহ হবে না কারণ এটা ওনার কাতার না ওনার কাতার কোনটা এই তো বুঝে গেছেন ওইটা এই জন্য বুঝে না উনি যেখানে সেজদা দেয় ওই জায়গা দিয়ে হাঁটা যাবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নামাজে নামাজি ব্যক্তির সামনে দিয়ে হেঁটে যাওয়া এটা যে কত বড় অপরাধ এটা যদি তোমরা বুঝতে চল্লিশ বছর দাঁড়ায় থাকতাম সুবহানাল্লাহ আসে না কয় বছর চল্লিশ বছর দাঁড়ায় থাকতা লোকটার সামনে দিয়ে হাঁটতা না এজন্য নামাজের সামনে দিয়ে হাঁটা যাবে না এরপরে এগারো নাম্বার মসজিদের ভিতর দিয়ে রাস্তা করা যাবে না এটা আমি ব্যাখ্যা দেবো না এটা অন্যদিন আলোচনা করো মসজিদের একেবারে ভিতর দিয়া এটা মসজিদ মসজিদের ভিতর দিয়া কি রাস্তা করা যাবে না যাবে না এটা নিষেধ করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারো নাম্বার মসজিদে কণ্ঠস্বর সবসময় উঁচা হবে না নিম্নগামী হবে এমন করবেন হুজুর আপনিও তো জোরে কথা বলেন আমি দিতেছি খুতবা আমি কি দিতেছি আমি বক্তৃতা দিচ্ছি কিন্তু দুই ব্যক্তি যখন মসজিদে কথা বলবেন তখন আসতে হবে না জোরে হবে হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তৃতার কতগুলি গুণ ছিল আল্লাহর নবী কখনো জোরে কখনো আসতে কখনো হাসি দিয়া কখনো কি রাগ করে কথা বলতেন সুবহানাল্লাহ এই ব্যাপারে আরেকদিন বলবো ডাইরেক্ট কথা নরমালি কথাবার্তা বলার সময় জোরে মসজিদে কথা বলা যাবে না তেরো নাম্বার
কোনো নাপাক মহিলা যেটা আমাদের মাসিক হয় মেয়েদের মাসে প্রতি মাসে যেটা হয় নরমালি হায়েজ নেফাস এই অবস্থায় তারা মসজিদে যেতে পারবেন না তবে হ্যাঁ মসজিদের পাশে দিয়ে যেতে পারবে একজন মহিলার হায়েজ অবস্থা আছে নেফাস অবস্থা আছেন মসজিদের সামনে দিয়া রাস্তা সাইডে দিয়া রাস্তা ওই দিক দিয়া যাইতে কোনো অসুবিধা নাই কিন্তু মসজিদের ভিতরে প্রবেশ করা এটা নিষেধ করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 নাম্বার মসজিদ মসজিদের পাশে অথবা মসজিদের ভিতরে ময়লা আবর্জনা ফেলানো যাবে না যাবে না যাবে না মসজিদের পাশে ডাস্টবিন বানানো যাবে না মসজিদের ভিতরে ময়লা ফেলানো যাবে না মসজিদ পরিষ্কার করা এই ব্যাপারে একটু কথা বলে দেই আরে হযরতে ঈসা আলাইহিস সালামের মায়ের নাম কি সবাই তো কয় না মরিয়ম আলাইহিস সালাম কিসের খাদেম ছিলেন কথা কয় না মসজিদের ওনার মা মরিয়ম আলাইহিস সালামের মা আল্লাহকে বলতেছে নাজারতুলাকা মা ফি বাতনি মুহাররারা আয় আল্লাহ আমার পেটে যেটা বাচ্চা আছে এটা আমি তোমার ঘরের জন্য ওয়াকফ করে দিলাম কার ঘরের জন্য আমাদের দেশে স্বামীরা আর স্ত্রীরা বাচ্চা যখন পেটে আসে বাপ কয় পাইলট বানামো মা কয় ডাক্তার বানামো কয়দিন পরে ডাকায় ধুয়া রাস্তায় রাস্তায় ঘুরে এমন অবস্থাও আছে না বাচ্চা পেটে আসলে এই কথা বলবেন না ডাক্তার বানামো পাইলট এগুলি বলার দরকার নাই পাইলট ডাক্তার বানাবে কে আল্লাহ আপনি বলবেন আল্লাহ আমি আমার বাচ্চাটাকে আপনার জন্য ওয়াকফ করে দিলাম আপনি এই বাচ্চাটাকে চক্ষু শীতলকারী বাচ্চা হিসাবে কবুল করেন কি শীতলকারী চক্ষু শীতলকারী বাচ্চা বলতে কি আপনি বুঝেন লোকটা নামাজি পাইলট বিমান চালায় জুমুরের একটা ছেলে পাইলট হয়ে গেছে জুমুরের প্রত্যেকটা লোক গর্ব করে বলবে আমাদের গ্রামে একজন পাইলট আছে আর বাপ মা যখন দেখবে পাইলট হওয়ার পর নামাজ ছেড়ে দেয় না নিজের চক্ষুগুলা শীতল হয়ে যায় কি যায় না যায় কি না আপনার ছেলেটা কোরআনে হাফেজ অথবা আপনার ছেলেটা ইঞ্জিনিয়ার অথবা আপনার ছেলেটা বিরাট বড় একটা অফিসার হয়ে গেছে কিন্তু আপনি দেখতেছেন অফিসার হয়েছে ঠিক কিন্তু এই লোকটা নামাজের ইমামতি করতে পারে আমি জানতে চাই আপনার চক্ষু শীতল হবে কি হবে না হবে অবশ্যই হয়ে যাবে এই জন্য কথাগুলো বললাম আমার ভাইয়েরা হযরতে মরিয়ম আলাইহিস সালামের মা বলতেছে নাজারতু ওয়াহিদ মুতাকাল্লিম সিগা নাজারতু লাকা মা ফি বাতনি মুহাররান আয় আল্লাহ আমার পেটে যে বাচ্চা আছে এটা আমি আপনার জন্য ওয়াকফ করে দিলাম কথা লম্বা হয়ে যাবে কথা লম্বা হয়ে যাবে আল্লাহ এমন ভাবে কবুল করলেন মরিয়ম আলাইহিস সালামের জন্য দুনিয়ার খাবার নাই উনি জান্নাত থেকে খাবার পাঠায় কোথা থেকে খাবার পাঠায় জান্নাত থেকে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই জন্য মসজিদ ঝাড়ু দিলে কত সওয়াব হয় মসজিদ ঝাড়ু দিলে কত সওয়াব হয় এটা যদি আমরা জানতাম সবাই চেষ্টা করতাম মসজিদের খাদেম হওয়ার জন্য এই জন্য মসজিদ মাঝে মধ্যে ঝাড়ু দিবেন আর আমাদের দেশের কিছু সভাপতি সেক্রেটারি কেশিয়ার অথবা গুণী গুণী ব্যক্তি মসজিদের আয়েশা ওই যে এগুলো এটারে কি কয় গ্রিল গ্রিলে আয়েশা সভাপতি সাহেব এমনি ডলতাছে ডললে একটু বালু পাইয়া মুয়াজ্জিন সাহেব এদিকে আইন কি হইছে ভাই বালু কেন এরকম লোক নাই তো আপনি কোনের পণ্ডিত আপনি সভাপতি আপনি মুছতে পারেন না আপনি মুছেন নবীজি বলেছেন যারা আল্লাহর ঘর পরিষ্কার করে দেয় আল্লাহ তাদের আমল নামা পরিষ্কার করে দেয় করতে রাজি আছি না রাজি না আরে ওরে আমি চৌধুরী বংশের লোক আমি এটা করব আমি বুইয়া বাড়ির লোক আমি মসজিদ পরিষ্কার করবো মানুষ আরে ভাই করে দেখেন কত সওয়াব সুবহানাল্লাহি ওয়া বিহামদি পৃথিবীতে আল্লাহর ঘরের চেয়ে উত্তম ঘর আর কি আছে নাকি নাই না কিচ্ছু লাগবে না বারান্দায় আসছে সভাপতি সাহেব বারান্দায় ঝাড়ুটা রাখা আছে আসর নামাজের আগে মসজিদে ঢোকার পরে দেখতে পেলেন বারান্দাটা বালু হয়ে আছে উনি যদি ঝাড়ুটা হাতে নেয় ঝাড়ুটা হাতে নিয়ে যদি একটু ঝাড়ু দেয় আল্লাহর নবী বলেছেন তোমার আমল নামার গুণাগুলি আল্লাহ সেইভাবে ঝাড়ু দিয়ে দেয় চিন্তা করতে পারেন হযরতে মরিয়ম আলাইহিস সালাম মসজিদ আকসা পরিষ্কার করতেন
ইমামের লাগিয়া জান্নাতি খাবার নাই কিন্তু খাবার খাদেমের জন্য উনি আয়েশা বলতেছে আন্নালাকি হাজা রাগ করলেন আন্নালাকি হাজা এই খাবার তোমার কাছে কোত্থেকে আসে আমি খতিব আমার জন্য নাই তোমার জন্য আসে কেন বাংলাদেশে খতিব আর ইমাম আর মুয়াজ্জিনের মধ্যে ঠেলাঠেলি আছে না নাই আরে বাপরে কত যে মিসকিন টাইপের মানুষ খতিব সাহেব আগেই বলে দেয় হাদিয়াটা আমার পকেটে দিবেন এই মিয়া মানুষের সামনে দেন কেন মুয়াজ্জিনের সামনে ইমাম সাহেবের সামনে দেন কেন আমি খতিব আমারে ডাক দিয়ে আমার টাকা ঢুকায় দিবেন আমার পকেটে এরকমের লুবি মার্কা খতিব আমাদের বাংলাদেশে নেই আরে বাপরে বাপ আর ওখানে খতিব সাহেব যায়া বলতেছে আন্নালাকি হাজা ইয়া মারিয়াম মরিয়ম এই খাবার তোমার জন্য আসে কিন্তু আমার জন্য নাই কারণটা কি আল্লাহ কয় কারণ আছে এটা কয়দিন পরে টের পাইবেন সুবহানাল্লাহ কইতে চায় না মুয়াজ্জিনের দাম কত খাদেমের দাম কত খতিবের চাইতে কম না বেশি অনেক বেশি অনেক সুবহানাল্লাহ এই ব্যাপার আরেক দিন কথা বলবো অন্য দিন মসজিদের সাথে আদব হলো মসজিদ কি রাখা পরিষ্কার 15 নাম্বার মহিলাদের জন্য মসজিদে যদি আসার জায়গা থাকে তাদের কাতারবদ্ধ হওয়ার ব্যাপারে আলাদা বিধান আছে না নাই এটা ছেড়ে দিলাম যেহেতু আমার সময় কম আমি সামনে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো ইনশাআল্লাহ আমার বন্ধুগণ তাহলে মসজিদের আদব কয়টা একটানে বলবো এখন কয়টা আমি আরেকবার বলে দিই এক নম্বরে মসজিদে গমনের পথে দোয়া করা ওই যে আল্লাহুম্মা জাআল ফি কালবি নূরাই দোয়াটা পড়া দুই নম্বর ওযু করে মসজিদে যাওয়া তিন নম্বর মসজিদে যেতে ধীরস্থিরভাবে যাওয়া এরপরে চার নম্বর মসজিদে প্রবেশ করতে আর বের হতে দোয়া পড়া পাঁচ নাম্বার তাহিয়াতুল উযু আর দখলুল মসজিদ যেটাই বলেন মসজিদে ঢুকে কয় রাকাত নামাজ এরপরে ছয় নাম্বার মসজিদে বেচা কিনা করা যাবে না হারানো জিনিস খোঁজা যাবে না সাত নাম্বার সাজ সজ্জা পোশাক আশাক পরিপাটি করে মসজিদে যাওয়া আট নাম্বার পেঁয়াজ রসুন খাইয়া এই জাতীয় ফল খাইয়া মসজিদে যাওয়া যাবে না নয় নাম্বার আজানের পরে কোথাও বসে থাকা যাবে না কোথায় যেতে হবে দশ নাম্বার মুসল্লিদের সামনে দিয়ে হাঁটা যাবে না এগারো নাম্বার মসজিদের ভিতর দিয়ে রাস্তা বানানো যাবে না বারো নাম্বার মসজিদে কণ্ঠস্বর উঁচু করা যাবে না শোরগোল করা যাবে না তেরো নাম্বার হায়েজ নেফাস অবস্থায় মহিলারা মসজিদে প্রবেশ করতে পারবে না চোদ্দ নাম্বার ময়লা আবর্জনা দ্বারা মসজিদকে অপরিচ্ছন্ন করা যাবে না পনেরো নাম্বার মহিলারা মসজিদে যাবে তবে তাদের জন্য যদি ব্যবস্থা থাকে তাইলে যাবে ব্যবস্থা না থাকলে তারা যাবেন না এই পনেরো আদব হলো মসজিদের জন্য আল্লাহ যেন কবুল করেন আমরা বলি আমিন আমার বন্ধুগণ জুমার দিনে আজকে কি বার অনেকগুলি আলোচনা রেডি থাকে আমি বলতে পারি না সময় কেমনে যেন চলে যায় আজকের শেষ কথা জুমার দিনের গুরুত্বপূর্ণ বারোটি আমল কয়টা এটা মুখস্থ করে যেতে হবে কয়টা বারোটা আমল জুমার দিনে ফাইজা কুদিয়াতি সলাত ফান্তাসিরু ফিল আরদ যখন এই মসজিদে আজান হবে তখন তোমরা জুমার নামাজের জন্য কি হেঁটে হেঁটে যাও না দৌড়াইতে থাকো দেখেন আপনি এত সুন্দর কথা আল্লাহ কোরআনে বললেন বরং জুমার নামাজের নামে আলাদা একটা সূরা আল্লাহর কোরআনে আছে না নাই জুমার নামে একটা সূরা আল্লাহ দিলেন সূরাতুল জুমআ সেখানে আল্লাহ পাক বলছেন ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ আল্লাহ পাক বললেন যখন জুমার নামাজের জন্য আজান হবে তখন তোমরা মসজিদে চলে যাও ইজা নুদিয়া লিস সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ এরপর আবার আল্লাহ বলেন ফাইজা কুদিয়াতিস সালাত যখন নামাজ শেষ হয়ে যাবে ফান্তাশিরু ফিল আরদ এখন মসজিদে বসে থাকার দরকার নাই আল্লাহর জমিনে ছড়ায়া আল্লাহর দেয়া রিজিক তালাশ করো বিশ্বাস করেন ফজরের নামাজ পড়া জোহর পর্যন্ত মসজিদে তসবিলিয়া বসে থাকার নাম মুত্তাকি নয় ফরেজগারি নয় বরং ফজরের নামাজের পরে আমল করে নিজের কাজে ব্যস্ত হওয়া এটাই হলো আসল মুত্তাকি কথা বুঝাইতে পারি নাই কথা বুঝাইতে পারি নাই দোকান ফালাইয়া মসজিদে বসে থাকবেন না আবার আজান হয়ে গেলে মসজিদ ফালাইয়া দোকানেও বসে থাকা যাবে না সময়ের কাজ সময়ে করতে হবে এটা কারণ জুমার দিনে কয়টা আমল গুরুত্বপূর্ণ বারোটা আরো আছে আজকে বারোটা শিখেন গুরুত্বপূর্ণ বারোটা আমলের এক নাম্বার হলো জুমার দিন আগে আগে ঘুম থেকে উঠা মানে তাহাজ্জুদ পড়া কি পড়া দুই নাম্বার বেশি বেশি করে ওই দিন দুরুদ পড়া
কি পড়া? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বেশি বেশি করে দুরুদ পড়া। তিন নাম্বার, আগে আগে মসজিদে যাওয়া, পিছে পিছে না আগে আগে। 12টার আগে চলে আসবেন, 12টার আগে এসে পড়বেন। কয়টার আগে? আগে আগে জুমার দিন। আরে বাপ রে বাপ, যত কাজ সব জমে থাকে কোন দিন? ওই যে আরেকদিন বলছিলাম, জুমার দিনে মুসলমানি, জুমার দিনে বিয়া, জুমার দিনে শাদী, জুমার দিনে সব অনুষ্ঠান, সব কোন দিন? সময় নাই ভাইজান, আজকে তো মসজিদে পাইলাম না। কয় খুব ব্যস্ত আছি, ছেলেটার বিয়া, তো জুমার নামাজ কোন রকম দুই রাকাত পাইছি, এরকম নাই। আবার কিছু ভাইয়েরা আছে একামতের আগে আইয়ে, বাড়ির কাছে মসজিদ, ঘরের লগে মসজিদ, একামত দিবে যখন উনি আসবে। এটাকে আমাদের বাংলাদেশের মুরব্বীরা কয় মক্কার মানুষ, জোরে বলেন না, মক্কার মানুষ। আমি এখানেও দেখছি কই লক্ষ্মীপুর, তারপরে দেবিদ্বারের লোকজন আইসা বৈশা থাকে 12টার আগে, কথা ঠিক না? আর আমাদের পাড়া মহল্লার লোকেরা আগে না পরে? অথচ আগে আসা দরকার ছিল কারা? তিন নাম্বার, 12টি আমল জুমার দিনে, তিন নাম্বার আগে আগে মসজিদে আসবেন, চার নাম্বার বেশি বেশি করে দোয়া করবেন, কারণ জুমার দিন দোয়া কবুল হয় কার কাছে? আল্লাহ পাকের কাছে। পাঁচ নাম্বার, কাতার ভেঙে সামনে যাওয়ার চেষ্টা করবেন না। আমার সভাপতি সাহেব আজকে আগে আইছে, এমনিও নর্মালি আগে আইসা পড়ে, ম্যাক্সিমাম আমার আগেই আসে, কিন্তু কথাটা কেন বলতেছি, উনি মসজিদের সভাপতি, উনি ভাবতেছেন আমি তো মসজিদের সভাপতি, আমার সামনের জায়গা দখল করে কে? একেবারে সবাই মসজিদ ভর্তি হয়ে আসছে, উনি আয়া হে সর হে যা হে সর, এরকম টাইপের লোক নাই। ফরিদপুর, ফরিদপুর গেলাম মাহফিলে, ফরিদপুরে একটা উপজেলা আছে ভাঙ্গা, নাম শুনছেন? নামাজ পড়তে গেছি মাগরিবের, করোনাকালীন সময়, মাস্ক পরা, আজান হইছে, সামনের কাতারে বসে আছি, একটা লোক পেছন থেকে এমন জোরে ধাক্কা ধাক্কা দিয়ে আমার সরাইয়া বসছে, মুখোশ পরা, মানে কি বলে এটাকে, মাস্ক পরা আছি। এখন ইমাম সাহেব একবার আমার দিকে তাকায়, আরেকবার ওই লম্বা লোকটার দিকে তাকায়, অর্থাৎ যেই লোকটা আমারে ধাক্কা দিছে সাইজে একটু লম্বা। আমি ওনার দিকে তাকাই, আমি বললাম ভাই আপনি নিশ্চিত এলাকার বড় কোনো নেতা? উনি কয় ভাই আপনি বুঝলেন কেমনে? আমি কয় আপনার ধাক্কার নমুনে আমি বুঝছি। পরে ইমাম সাহেব কয় ভাই আপনি জানেন এটা কে? কয়টা কে? কয়টা মোল্লা ভাই? কইতে কইতে আবার হাত ধরে কয় হুজুর আল্লাহর দোয়াই, এটা মাহফিলে কইেন না। আমি কইলাম ভাইজান আপনি বলতেছেন পাগলা সাকু নারিস না, এখন কি না নারা দিয়ে পারা যায়? এরকমের নেতা খেতা আমাদের দেশে আছে না নেই? বিশ্ব নবী নিষেধ করেছেন জুমার দিন মসজিদে আসছো, যেখানে জায়গা পাও সেখানে বসে যাও। আমাদের এখানে এখন যেহেতু দোতলার কাজ চলে, একটু কষ্ট হয় না আমাদের? কিছুদিন কষ্ট করতে রাজি আছি না নাই? আল্লাহর রহমতে সেন্টারিং হয়ে গেছে, রড হবে, ছাদ হয়ে গেলে আমাদের কষ্ট আল্লাহ কমায় দিবে। তো বলছিলাম কাতার ভেঙে ধাক্কায়া সামনে যাওয়া যাবে না, এটা পাঁচ নাম্বার জুমার দিনের আমল। ছয় নাম্বার, সুরায়ে কাহাব তেলাওয়াত করা। কোন সুরা? কোন সুরা? সুরায়ে কাহাব। সাত নাম্বার, জুমার দিন অবশ্যই গোসল করবেন। এটা নিয়ে আমাদের মধ্যে ঠেলা ঠেলি আছে না নাই? আমি ঠেলা ঠেলিতে বিশ্বাস করি না। জুমার দিন গোসল করবেন, গোসলটা ছেড়ে দেওয়া যাবে। আট নাম্বার, সুগন্ধি ব্যবহার করবেন। আতর আছে কার কার ঘরে একটু হাত দেখতে চাই, আতর আছে কার কার কাছে একটু হাত তোলেন, আলহামদুলিল্লাহ হাত নামান। সেন্ট আছে কার কার ঘরে একটু হাত তোলেন। আচ্ছা এবার হাত নামান, আজকে মসজিদে আসার আগে, আজকে মসজিদে আসার আগে কে কে আতর অথবা স্যান্ড দিয়েছেন একটু হাত তোলেন। সংখ্যাটা এত কম, সংখ্যাটা এত কম, এটা কি আতর দেয়া, স্যান্ড মারা, সুগন্ধি মারা, এটা কি ফ্যাশন না সুন্নত? কোন দিনের সুন্নত? কথা কয় না তো, কোন দিনের? কারো কাছে যদি আতর না থাকে আগামী জুমা আসার আগে কিনবেন,
রাজি আছি রাজি আছি আবার এমন আতর দিয়েন না আতর দিয়ে একটু পরে পরে জামারে এরকম নাড়া দেয় মানে উনি বুঝাইতাছে আমি খুব একবার আর ওয়ান ম্যান শু মারছি বাইজান সেন্টার গ্রাউন্ডটা দারু নামটা কি কো ওয়ান ম্যান শু সেটা আমি ব্যবহার করি না এগুলা করা আপনি জানেন না আতর ব্যবহার করতেছেন আপনি সুন্নাহ আপনি জানেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আখেরি জমানায় আমার একটা সুন্নতকে যে আঁকড়ে ধরে রাখবে 100 গলা কাটা শহীদের মর্যাদা আল্লাহ তাআলা দান করবেন সুবহানাল্লাহ এইজন্য আগামী জুমাতে আতর দিতে রাজি আছি আতর না থাকলে এমন স্প্রে করবেন যেটাতে অ্যালকোহলের পরিমাণটা কম এরপরে 9 নাম্বার পায়ে হেঁটে হেঁটে মসজিদে আসা যেটা আমরা করি 10 নাম্বার খুতবার সময় কথা বলা না চুপ থাকা আপনারা থাকেন এজন্য আপনাদেরকে আমি একেবারে কলজে দিয়া ভালোবাসি বিশ্বাস করেন আমি আমার মুসল্লিদেরকে আজীবন ভালোবাসি কেন ভালোবাসি জানেন আমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে না নাই আছে ভালোবাসা আছে না নাই এটা যেন চিরকাল থাকে আমাদের একটাই চাওয়া ইমাম খতিব মুয়াজ্জিন খাদেম সভাপতি সেক্রেটারি মুসল্লি সবাই যেন একসাথে জান্নাতে যেতে পারি সুবহানাল্লাহ আল্লাহ যেন কবুল করেন আমরা বলি আমিন আমিন আমার ভাইয়েরা 11 নাম্বার মসজিদে ঢুকে তাহিয়াতুল ওযু কি বলে তাহিয়াতুল মসজিদ আদায় করা বা দখুলুল মসজিদ আদায় করা 12 নাম্বার জুমার দিনে দান এবং সাদাকা করা আমি আপনাদেরকে লজ্জা দেওয়ার জন্য কথা বলি না কথাটা নরমালি এটা সুন্নত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিনে কি করো দান এবং সাদাকা করো এই দান সাদাকা করতে 100 টাকা 1000 টাকা লাগবে ব্যাপারটা এমন নাই 5 টাকাই যথেষ্ট 5 টাকাই যথেষ্ট আজকেরটা বাদ আগামী জুমা থেকে ইনশাআল্লাহ সবাই 10 টাকা 20 টাকা পকেটে রেখে দিব জুমার নামাজে দেওয়ার জন্য রাজি আছি না নাই আছি কারা কারা রাজি একটু হাত তুলতে হবে আমি দেখতে চাই কারা কারা রাজি আছি কয় টাকা 10 টাকা কয় টাকা 10 টাকা 5 টাকা 20 টাকা রেখে দিবেন এইভাবে করে এই যে আমি আমি সব সময় 20 টাকা নোট একটা রাখি এটা বলবেন যে হুজুর তো দেখায়া দেখায়া দান করে আবার আমাদের দেশের লোক সালাক আছে কথায় কথা কয় দান করছি কারণে কমু নাকি ভাইজান দানের ব্যাপারে লুকায়া দান করতে হবে ব্যাপারটা এমন নয় আল্লাহ কোরআনে বলছেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররাও ও আলানিয়া আল্লাহ বলছে দান করো দিনে রাইতে প্রকাশ্যে গোপনে তাহলে তরিকা কয়টা তরিকা কয়টা আর কি বুঝো গোপনে গোপনে আরে ভাই গোপনে গোপনে না আমি দিছি তার মানে আমার ভাই আমাকে দেইখা বলতেছে মোল্লা ভাই 10 টাকা দিছে আমি কেন দিব না আমিও দিলাম তাহলে আমাকে দেইখা উনি দিল আমার আরো ডবল সওয়াব সুবহানাল্লাহ কথা কি বুঝাইতে পারলাম তাহলে আমি তো আর জুমুর মসজিদে খুতবা দিচ্ছি যেহেতু জুমুরের কথাই বলছি আমরা যখনই মসজিদে আসব কয় টাকার নোট 10 টাকা 20 টাকার নোট আমার পকেটে একটা শুক্রবারে থাকবে ইনশাআল্লাহ রাজি আছেন না নাই আল্লাহ যেন কবুল করে আমরা বলি আমিন বাকি কথাগুলি যেহেতু অনেক কথা নামাজের খুশু খুজু নামাজ কিভাবে পড়তে হয় রাসূলুল্লাহর নামাজ কেমন ছিল রাসূল বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসল্লি আমাকে দেখছো যেভাবে নামাজ আদায় করো সেইভাবে এই ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা আগামী জুমাতে হবে তবে আমি আশাবাদী 12টার আগেই আমরা ঢুকবো আল্লাহ যেন তৌফিক দেন আমরা বলি আমিন আমি আগামী জুমাতে আরেকটা গুরুত্বপূর্ণ কথা থাকবে সেটা হলো আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 5টা জিনিস দান করেছেন যেই 5টা জিনিস দুনিয়ার কোন নবীকে দেন নাই কয়টা 5টা কয়টা 5টা কোন নবীকে আল্লাহ এই 5টা জিনিস দেয় নাই এই 5টা জিনিসের ব্যাপারে আগামী জুমাতে আলোচনা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া